আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেক ফর এওসি। আমি শিশির, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে। অর্থাৎ এখন সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তবে অনেকে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনাদের সেফটির জন্য অর্থাৎ নিরাপত্তার জন্য অনেকে অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। তো অ্যান্টিভাইরাস এবং মোবাইলের যে বুস্টার আছে অথবা ক্লিনার আছে, এগুলো কি আপনাদের জন্য ভালো, আপনাদের মোবাইলের জন্য ভালো নাকি খারাপ? কোন সফটওয়্যারটা, কোন অ্যান্টিভাইরাস অথবা ক্লিনারটা আপনাদের মোবাইলের জন্য সবচেয়ে ভালো, সেটা এই ভিডিওতে আমরা কথা বলবো সে বিষয়ে। তো অবশ্যই যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মোবাইলটা বাঁচাতে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনাদের মোবাইলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা কিনা আপনার মোবাইলটা দ্রুত কাজ করার জন্য অনেক হেল্প করবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এরকম আমেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড করে থাকি, যেগুলো কিনা আপনাদের অনেক কাজে আসে। যেমন এরকম একটা ভিডিও যেটা আপনি এখন দেখতে পারতেছেন, এবং আমাদের চ্যানেলে প্রায় 150টার উপরে ভিডিও আছে, তো আপনি চাইলেও ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। তো অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন, হেল্প করে যাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো মেইন কথা হচ্ছে, আমরা মেইন কথায় আসি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলে আদৌ কি কোনো অ্যান্টিভাইরাস অথবা কোনো বুস্টার অথবা কোনো ক্লিনার প্রয়োজন কি না। তো অনেকে আমি দেখি যে আমার অনেক ফ্রেন্ডও এটা ইউজ করে, তো আমি জানি যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তারা অনেকেই ক্লিনার, 360 বুস্টার অথবা আপনার অ্যান্টিভাইরাস ইউজ করেন, যেন আপনার মোবাইল হ্যাং না হয়, আপনার মোবাইলে কোনো ভাইরাস আক্রমণ না করে। ওকে, তো আমি আপনাদেরকে বলে রাখি, অ্যান্ড্রয়েড এমন একটা সিস্টেম যে সিস্টেমে আপনি যদি কখনও 18+ সাইট, অর্থাৎ যারা যে সাইটগুলো সেক্সুয়াল সাইট অথবা যে সাইটগুলো স্প্যাম সাইট, ওই সাইটগুলোতে যদি না যান, তাহলে আপনার মোবাইলে ভাইরাস আসার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 90%-এরও কম আপনার মোবাইলে ভাইরাস আসবে না এবং আপনার মোবাইল হ্যাং করবে না। তো আপনাদের মোবাইল যদি আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে আমি মনে করি এবং টেকনিশিয়ানদের মতামতে, অর্থাৎ যারা মোবাইল ব্যবহার করে ভালো মোবাইল সম্পর্কে বুঝেন এবং যারা মোবাইল তৈরি করেন, তাদের মতে অ্যান্ড্রয়েড মোবাইলে কখনোই অ্যান্টিভাইরাসের প্রয়োজন হয় না। ওকে, আপনি যদি আপনার মোবাইলে অ্যান্টিভাইরাসটা ব্যবহার করে থাকেন, শুধু আপনার মোবাইলে র্যামটা ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে মূল সমস্যা। আপনার মোবাইলে যখন র্যামটা ব্যবহার করছে ওই অ্যান্টিভাইরাস এবং অনেক কিছু সে কন্ট্রোল করতে পারতেছে, তো এক্ষেত্রে আপনার মোবাইলটা স্লো করে দিচ্ছে ওই অ্যান্টিভাইরাসটাই। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা কোনো প্রকার অ্যান্টিভাইরাস ইউজ করার প্রয়োজন নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাস প্রয়োজন পড়ে, যেমন হঠাৎ করে যখন আপনার মোবাইলে দেখাবে অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে যে আপনার মোবাইলটা ভাইরাসে আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে আপনি কিছু ফেড সফটওয়্যার আছে, অর্থাৎ কিছু ক্রয় করে ব্যবহার করতে হবে এমন কিছু অ্যান্টিভাইরাস আছে অ্যান্ড্রয়েডের জন্য, ওই সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে পারেন। ওই সফটওয়্যারগুলোর আপনি যে সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়ালগুলো ইউটিউব থেকে সার্চ করে দেখে সফটওয়্যারটা ডাউনলোড করে সিরিয়াল নাম্বার দিয়ে আপনি ব্যবহার করে ক্লিন করে সাথে সাথে আবার আনইনস্টল করে দিতে পারেন। এতে করে আপনার মোবাইলের জন্য ভালো হবে। এবং এখন বলবো যে আপনাদের মোবাইলের জন্য ক্লিনার অর্থাৎ 360 ডিগ্রি বুস্টার অথবা ক্লিনার অথবা এরকম কিছু আপনাদের মোবাইলের জন্য প্রয়োজন কিনা। অ্যাকচুয়ালি আমি মনে করি এই সকল কিছু আপনাদের মোবাইলের জন্য প্রয়োজন না। আপনি যখন 360 ডিগ্রি বুস্টার অথবা ক্লিনার এগুলো ইউজ করতেছেন, এক একটা বুস্টার অথবা ক্লিনার আপনার মোবাইলে কমসে কম 5-10 MB নিয়ে যাচ্ছে, আপনার অনেক আপনার স্টোরেজ ফুল করতেছে, আপনার র্যাম তারা অপচয় করতেছে। আর বুস্টার এবং ক্লিনার এগুলা অধিকাংশ সময়ে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এগুলা ইউজ হয়, আপনার ডাটা ইউজ করে, আপনার চার্জ অর্থাৎ মোবাইলের চার্জ ইউজ হয়, ইটিসি, আরও অনেক কিছুই আছে যেগুলো কিনা আপনাদের খুবই ক্ষতিকর একটা বিষয়। তো আমি মনে করি আপনারা ইউজ অ্যান্টিভাইরাস এবং
বুস্টার অথবা ক্লিনার এগুলো আপনাদের মোবাইলে ইউজ না করাটাই সবচেয়ে বেটার। আপনি যত কম সম্ভব, অর্থাৎ যতটা সম্ভব কম সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করবেন। যদি একেবারে প্রয়োজন না হয় আপনার মোবাইলে সফটওয়্যার ইউজ করবেন না, একেবারে প্রয়োজন না হয়, খুবই কম আপনার ইমার্জেন্সি প্রয়োজন হচ্ছে এমন সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করবেন এবং কাজ শেষ হলে ওই সফটওয়্যারটা আবার আনইনস্টল করে দেবেন। এতে করে আপনার মোবাইলটা দ্রুত কাজ করবে, মোবাইলটা স্লো হবে না। আপনি যত বেশি সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করবেন তত তাড়াতাড়ি আপনার মোবাইলটা হ্যাং হয়ে যাবে, মোবাইলটা ধীরে কাজ করতে শুরু করবে। ওকে, তো আশা করতেছি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এরকম অ্যামেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা।